অসহ্য অসহনীয় নির্যাতন দিলে তাদের যে চিৎকার, এই চিৎকারের আওয়াজটা সরাসরি যেন আমাদের কানে আসছিল, আমরা সেটা রেকর্ডিং করেছি। যদি আপনাদের ভিতরে কেউ নেট চালাতে জানে দেখবেন পলাশ সুপার ডিপ বোরহোল বলে লিখবেন, এবং পুরো পলাশ সুপার ডিপ বোরহোলটা কি ছবি সহ রাশিয়ার কোন জায়গাতে সে বোরহোলটা খোলা হয়েছে তার তথ্য আপনারা পাবেন, তার তথ্য আপনারা পেয়ে যাবেন। পলাশ সুপার ডিপ বোরহোল এখানে বেশ কিছু বৈজ্ঞানিকরা প্রশ্ন তুলেছে যে 1984 আপনারা খুলতে শুরু করলেন, 2004 এসে শেষ করলেন, আর আপনারা সেই ঘটনাটা বন্ধও করে দিলেন, কাউকে জানালেন না যে সেখানকার আসল তথ্যটা কি, না ওরা কাউকে জানায়নি, প্রথম জানায়নি, খুব চাপে পড়ে লাস্টে বললো যে আমাদের যে ভয়টা লেগেছিল যে কোটি কোটি মানুষ একসঙ্গে তাদের অসহ্য নির্যাতন দিলে যে আওয়াজটা হয় বলছে সেই আওয়াজটা আমাদের কানে এসেছে, আমরা রেকর্ডিং করেছি এবং দেখবেন ওই নেটের রেকর্ডিং সহ আছে। তাহলে আমরা যারা কোরআনের ছাত্র ধর্মে বিশ্বাসী আজকের আমরা কি এটা প্রমাণ করতে পারি না যে আমার আল্লাহ তিনি যে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানুষ যখন মারা যায় যাওয়ার পরে তার যদি ভালো আত্মা হয় তারা আসমানে ওমাদরা কামা ইলিজুন ইল্লি গিয়ে চলে যায়, আর যদি খারাপ আত্মা হয় ওমাদরা কামা সিজিউল হে রবি, আপনি জানেন সিজিউল অর্থাৎ জেলখানা, কয়েদিখানা, বন্দিখানা, যেখানে একটা মানুষকে তার আজাব দেওয়া হয় 24 ঘন্টার জন্য, আপনি সেই স্থানটা কি জানেন? আল্লাহ তাআলা অবশ্যই মানুষের আত্মাগুলোকে তিনি সংরক্ষণ করছেন আত্মার মৃত্যু নেই। তো যাই হোক আমি ফিরে আসি যে যখন মায়ের পেটে বাচ্চা 120 দিন বয়স পায় তখন আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিযুক্ত করা আছে, সে রুহের ডিপার্টমেন্টে কাজ করছে। যখনই বাচ্চা মায়ের পেটে বয়স পেল তখন তার নামের রুহটাকে সেই রুহের জগৎ থেকে এনে ওই ফেরেশতা তার মায়ের পেটে ওই বাচ্চার কাছে পৌঁছে দেয়, ব্যাস এই রুটা তার কাছে আসলো। ওই দিন থেকে বাচ্চা কোরআন বলছে কানে শোনার শক্তি ফিরে পায়, চোখে দেখার শক্তি ফিরে পায়, কানে শোনা দেখা বিবেচনা করা অন্তরে চিন্তা ভাবনা করা এগুলো রুহের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের কাছে আর একটা জান আছে যেটাকে আমি বললাম নফস, নফসের কাজটা কি জানেন? যেমন রুহের কাজ শোনানো বলানো কোনো কাজ করানো, নফসের কাজ হলো প্রাণের কাজ হলো কোনো জিনিসকে বাড়ানো। কীভাবে বাড়ে? আপনাদের সামনে একটা গাছ আছে, আপনি বাড়ির সামনে একটা গাছ লাগালেন, এই গাছটা আপনি প্রতিদিন দেখছেন গোড়ায় পানি দিচ্ছেন, দিতে দিতে একটা সময় গাছটা বাড়তে বাড়তে বড় হয়ে গেল। আপনি একটু গবেষণা করুন তো, আপনি আপনার কাছেও আল্লাহ একটা জিনিস দিয়েছেন নফস মানে প্রাণ, আর গাছেরও প্রাণ আছে। আচ্ছা গাছ বাড়লো কেন? গাছ বাড়ে, একটা গরুর বাচ্চা হয়েছে, গরুর বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছাগলের বাচ্চা বড় হচ্ছে, এসব বড় হয়, মানুষের বাচ্চা আস্তে আস্তে বড় হয়। এই যে বড় হওয়া বৈশিষ্ট্যটা এটা রুহের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, রুহের কাজটাই আলাদা। একটা বাচ্চা রুহের যে ক্ষমতা একটা বড় রুহের সেই ক্ষমতা, এর মজবুত করা আর একে দুর্বল করে দেওয়া এটা আমার ব্যবহার। আমি যদি একে দুর্বল করি দুর্বল করে দিতে পারি, যদি একে আমি সবল করতে চাই সবল করতে পারি। কিন্তু ব্যাপারটা হলো আমার বাড়ির সামনে গাছটা বেড়ে যাচ্ছে, আমি কোনোদিন ভেবেছি গাছ বাড়ছে কেন? মানুষের বাচ্চা যেমন বাড়ে ও কি তেমনই বাড়ছে? গাছের প্রাণ আছে, আজকাল বহু জায়গাতে বোর্ড দেখছি একটি গাছ একটি প্রাণ, তাহলে গাছের প্রাণ আছে, এটা কোরআনের তত্ত্ব হাদিসের তত্ত্ব, গাছের প্রাণ আছে, প্রাণ না থাকলে কোনোদিন বাড়তে পারে না। গরুকে গরু যদি প্রাণ না থাকতো বাড়তো না, কিন্তু গরু শোনে না, ওর শোনা শোনা নয়, ও একটা আওয়াজ শোনা নয়, শোনে একমাত্র মানুষ, এই জন্য মানুষের শোনার উপরে হিসাব হবে। কিন্তু আমি এবারে লাস্টের দিকে চলে আসি, সেটা হলো এই যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে আত্মার আমি যে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এই বৈশিষ্ট্যর কারণেই আমরা হয়েছি আশরাফুল মখলুকাত, বাকি কোনো কারণ নেই। আমাদের মধ্যে অনেকে হাদিসটা শুনে থাকে বা বলে থাকে যে মানুষ আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা, সমস্ত সৃষ্টির সেরা একমাত্র আত্মার কারণে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা কাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। হ্যাঁ, আল্লাহ সবচাইতে বেশি মুকাররম করে তৈরি করেছেন বনি আদমকে, আদম সন্তানদেরকে সবচাইতে, ওয়ালা কাদ কাররামনা আমি সবচাইতে সম্মানীয় করে তৈরি করেছি বনি আদামা আদম সন্তানকে, আর কি করেছি, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, জলে স্থলে এদেরকে আমি বিচরণ করার সুযোগ করে দিয়েছি, হালাল রুজি অন্বেষণ